হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নদিয়া পঞ্চায়েত কর্মীর যে রেজাল্ট সেটা বেরিয়ে গেছে, ইন্টারভিউর লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে তোমরা নিজেদের নাম চেক করে দেখতে পারো যে তোমরা ইন্টারভিউতে আছো কি না। তো আমি তোমাদের প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চেক করবে। তো এটা খুব ভালো খবর যারা এক্সাম দিয়েছিলে তাদের জন্য। তো দেখো কীভাবে চেক করতে হবে। প্রথমে nodia.gov.in এই ওয়েবসাইটে তোমাদেরকে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে তোমরা বাঁদিকে দেখবে একটা অপশান রয়েছে যে রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট। তো রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্টে ক্লিক করার পরে প্রথমে যে নোটিশটা থাকবে সেটা হচ্ছে লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ রিটেন এক্সামিনেশন হেল্ড ইন 3/3/2018, অর্থাৎ 3 মার্চ এক্সামটা কন্ডাক্ট হয়েছিল, তার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, নোটিফিকেশন নম্বরটাও দেওয়া আছে এবং 12/12 তারিখে এটার নোটিস দেওয়া ছিল সেটা এখানে লেখা আছে, তোমার যাতে সুবিধা হয় বুঝতে যে কোন এক্সামটার কথা বলা হচ্ছে। তো 12/12/2017, অর্থাৎ 12 ডিসেম্বর 2017। তো 26/6/2018 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে যারা পাস করেছে, কোয়ালিফাই করেছে, এবং যদি সরি 26/6/2018 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এবং সেখানে তোমাদের ডেট দেওয়া থাকবে যে কবে থেকে ইন্টারভিউ শুরু, কার কবে ডেট। তো ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে হবে 26/6 থেকে, আর যদি ডাউনলোড করতে না পারা যায়, কোনো সমস্যা থাকে কারোর পাস করেছে অথচ অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না, তাহলে 28/6/2018 তারিখের মধ্যে, 28 জুনের মধ্যে অফিসিয়ালের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আমি 26/6/2018 তারিখে অ্যাডমিট আসলে তার নোটিফিকেশান যখন আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়। 26 তারিখে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং বাকি সব প্রসিডিওর, যদি অ্যাডমিট ডাউনলোডে কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে লিখবে, আমি সব বলে দেবো। তো আপাতত দেখে নাও কীভাবে এটা চেক করবে রেজাল্টটা। তো ডান দিকে নোটিশ যে লিঙ্কটা রয়েছে, নোটিশে ক্লিক করলে এখানে তোমরা একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তো পিডিএফ ফাইল ডাউনলোড করার পর, পিডিএফ ফাইলটার নাম থাকবে এটা। তো পিডিএফ ফাইল ডাউনলোড করার পরে তোমরা সেই পিডিএফটা ওপেন করবে। পিডিএফটা ওপেন করলে তোমরা সেখানে লিস্টটা দেখতে পারবে, যেখানে নামের লিস্ট দেওয়া হয়েছে, রোল নম্বর সহ, রোল নম্বর, নাম, ডেট অফ ইন্টারভিউ এবং ইন্টারভিউ কোথায় হবে, মানে বোর্ড মিটিং হল যেখানে বলে দিয়েছে, প্লেস অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তোমাদের নাম এখানেও দিয়ে দেওয়া হয়েছে, সব কিছু, শুধু কল লেটার তোমাদের ডাউনলোড করতে বাকি আছে, এটা 26/6 তারিখে ডাউনলোড করতে পারবে। তো এইভাবে তোমরা নাম দেখতে পারো। ধরো আমি যে কোনো একটা নাম সার্চ করব এখান থেকে, ধরো তোমার নাম আমি ধরলাম সুমন। তো সুমন আমি যদি সার্চ করি, তুমি এখানে সার্চ করবে SUMAN সুমন এবং টাইটেল সহই সার্চ করবে। আমি শুধু নামে সার্চ করলাম। তো সুমন সার্চ করলে এখানে দেখো সুমন নামে যেগুলো চলে এসছে তার মধ্যে তোমার টাইটেল তোমরা দেখে নেবে পিডিএফ থেকে। অবশ্যই এটা তুমি ডেস্কটপ থেকে করতে পারো, মোবাইল থেকেও করতে পারো, কোনো ব্যাপার নয়। তোমার নাম যদি সুমন বিশ্বাস হয়ে থাকে তো তুমি অবশ্যই BISWAS এটা লিখবে, লিখে তুমি ক্লিক করলে তোমাকে দুটো রেজাল্ট দেখাবে, তার মধ্যে তুমি দেখে নেবে তোমার কোনটা, রোল নম্বর অনুযায়ী তোমার রোল নম্বরটা মিলিয়ে নেবে, কারণ একই নামে একই টাইটেলে দুজন ব্যক্তি থাকতে পারে। তো রোল নম্বরটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, রোল নম্বরটা মিলিয়ে দেখবে তোমরা পেয়ে যাবে। তো অ্যাডমিট কল লেটার দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কল লেটারে মানে ইন্টারভিউ দেওয়ার সময় কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে, সব কিছু আমি ডিটেলস বলে দেবো। তার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, অবশ্যই ফলো করো। তাছাড়া শুধু জব আপডেট নয়, জব আপডেট চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা এবং সেই পড়াশুনো বিভিন্ন প্রিপারেশনের জন্য, জিকে থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, GI সব কিছুই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা সার্চ করে দেখো আমাদের চ্যানেলের মধ্যে, অবশ্যই সেগুলো দেখো, তোমাদের উপকারী হবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।